গুরু মাঠে নেমেছে, একের পর এক ছক্কা হাঁকাবে না তা কখনো হয়? আলটিমেটলি সে নিজের মাঠে নেমেছে, ঘরের মাঠে খেলতে নেমেছে। এতদিন যে ধরনের সিনেমাগুলো করছিল ওটা কোথাও গিয়ে বিদেশের মাঠ, তাও বিদেশের মাঠে একের পর এক সেঞ্চুরি হাঁকিয়েছে। এবার নিজের মাঠে নামছে, এবার তো ডবল সেঞ্চুরি হাঁকাবেই, এবং সেটার আভাস কোথাও গিয়ে পাওয়া যাচ্ছে রাজা রাজা গানটার যে টিজার এসছে সেটার মাধ্যমেই। ভাই এই লেভেলের টিজার, মানে টিজারের এই লেভেলের ক্রেজ কল্পনা করা যায় না, জাস্ট কল্পনা করা যায় না। যে লেভেলের হাইপ ক্রিয়েট করেছে, আগে আমরা দেখতাম কি গান এসছে তারপর লোকে রিলস বানাচ্ছে, কথা বলছে, এরকম জিনিস দেখা যেত। টিজার নিয়ে লেভেলের মাতামাতি, টিজার আসার পরই বেশ কয়েকজন ফ্যানমেড গানটার এ বানিয়েছে, ফেসবুকে রিলস বানাচ্ছে, এবং প্রচুর প্রচুর পরিমাণে ইনস্টাতে গানটার হ্যাশট্যাগ ক্রিয়েট হচ্ছে। গানটা আমি আপনাদেরকে বলে রাখি, এরকম খুব কম হয়েছে, একটা টিজার জাস্ট এসছে তার কিছুক্ষণের মধ্যেই ট্রেন্ডিংয়ে চলে এসেছে, এবং সেই টিজারের মধ্যে কিন্তু বেশি কিছুই নেই, জাস্ট দেবের একটা ড্যান্স স্টেপ। তার মানে দেবের ওই ড্যান্স স্টেপের মানে গুরুত্বটা বুঝতে পারছো? যে দেব যখন পা যখন দোলায় তখন বাঙালিরা কিরাম মানে নাচতে শুরু করে দেয়, বুঝতে পারছো তো? ক্রেজ দেখো ভাই, ক্রেজ দেখো। আমি শুধু ইউটিউবের কথা বলছি এখন, ইউটিউবে প্রায় হয়ে গেল, আমি যখন ভিডিও করছি তখন অলরেডি ট্রেন্ডিংয়ে আছে। এবং বলে রাখি, তার পাশাপাশি আরও বড় বড় কিছু ইন্ডাস্ট্রির কিছু ট্রেলার টিজার এসেছে, যেমন ধরুন গেম চেঞ্জার, যেখানে রামচরণের মতো একজন বড় সুপারস্টার, তারপর ধরুন মার্ভেলের একটা কাজের মানে ট্রেলার না টিজার এসেছে, সেই সব কিছুকে ছাপিয়ে গিয়ে জাস্ট একটা গানের টিজার ইউটিউবে ট্রেন্ডিং হয়ে আছে প্রায় 16-17 ঘন্টা ধরে। ক্যান ইউ ইম্যাজিন? জাস্ট ভেবে দেখো। এবং বলে রাখি, যেখানে এখন বাংলা গানেরই ভিউজ মানে বড় বড় সিনেমার গানের ভিউজ দেখতে পাচ্ছি 1 মিলিয়ন ছাড়াতে পারছে না, এই টিজার সব মিলিয়ে অলরেডি 1 মিলিয়ন ভিউজ জাস্ট 24 ঘন্টা হয়নি অলরেডি কিন্তু ছাপিয়ে গেছে। এবার কথা হচ্ছে কীভাবে, দেখো একটা কথা আমি এখন সত্যি কথা বলে দিই, একটা প্ল্যাটফর্মে 1 মিলিয়ন ভিউজ আসে এখন সত্যি কথা বলতে গেলে চাপ। আগের ব্যাপারটা অন্যরকম ছিল, আগে যখন কোনো সিনেমার গান আসতো বা টিজার আসতো সেটা একমাত্র ইউটিউবেই আসতো, তার কারণ ছিল হচ্ছে তখন ওয়ান অ্যান্ড অনলি প্ল্যাটফর্মটা বলতে ইউটিউবকেই ভাবা হতো। ফেসবুকে গান ছাড়া বা ইনস্টাতে গান ছাড়া এই জিনিসগুলো ট্রেন্ড তখনও ছিল না, কারণ ইউজার কম ছিল, ইউটিউবই সবচেয়ে বেশি লোকে মানে অ্যাক্টিভ ছিল। আমি আজ থেকে বহু বছর আগের কথা বলছি, তখন ওই জন্য গানগুলোর ভিউজ এই লেভেলে আজকে এসছে। এবার আজকের দিনে দিন পাল্টেছে, আজকে সর্বত্র মিলিয়ে একটা ভিউজ জেনারেট হয়। যেমন তোমরা এই দেখো সিংঘামের যে ট্রেলার এলো সেটা ইউটিউবে তো 40 মিলিয়ন, কিন্তু সব জায়গায় দেখবে লেখা 65 মিলিয়ন 70 মিলিয়ন। তার কারণ কি, অক্ষয় কুমার ইনস্টাতে ছেড়েছে সেখানে কত ভিউজ এসছে ওটা কাউন্ট করছে, তারপর কেউ ফেসবুকে ছেড়েছে সেটাতে কত ভিউজ, সব কাউন্ট মিলিয়ে একটা গ্লোবালি মানে সব মিলিয়ে এখন একটা কাউন্ট ধরা। একটা প্ল্যাটফর্মে কী হচ্ছে এখন আর ধরায় না, কারণ যেহেতু সব প্ল্যাটফর্মে আসে, তাই শুধুমাত্র ইউটিউবে কত ভিউজ এসছে সেটা দিয়ে বিচার করে লাভ নেই। এবং শুধু ইউটিউবের ভিউজ আমি বাদই দিচ্ছি, ফেসবুক টেসবুকে তার চেয়ে বেশি ভিউজ হওয়া সত্ত্বেও ইউটিউবে ট্রেন্ডিং, ফেসবুকে ট্রেন্ডিং, ইনস্টাতে ট্রেন্ডিং। তো অলরেডি দেবদার ইনস্টাতে মানে হু করে দেখতে পাচ্ছি প্রত্যেক দিনই ফলোয়ার্স বাড়ছে। আগে ইনস্টাতে কিন্তু দেবদা অতটা অ্যাক্টিভ ছিল না, এখন ইদানিং থেকে ইনস্টাতে দেবদা অনেক বেশি অ্যাক্টিভ, এবং ফেসবুক ইনস্টা দু জায়গাতেই দেবদা জাস্ট দাপিয়ে বেড়াচ্ছে। তো অলরেডি 5 লাখের কাছাকাছি ভিউজ চলে এসছে, এবং প্রায় মনে হয় দেখলাম 47-48 হাজার একটা রিয়্যাক্ট পড়েছে, এবং সেখানে অলরেডি 5 লক্ষ ভিউজ চলে এসছে। এবং অলরেডি সুরিন্দর ফিল্মস যেভাবে ট্রেন্ডিংয়ে রয়েছে, আমার মনে হয় কালকের মধ্যে গানটা মানে অলরেডি আজকের মধ্যে 2 লক্ষ বা 2.5 লক্ষর কাছাকাছি ভিউজ জেনারেট করে ফেলবে, তাহলে এই দুটো মিলিয়ে হয়ে যাচ্ছে 7 লক্ষ। আর অলরেডি ফেসবুকে দেবদার পেজ থেকে 3 লক্ষর কাছাকাছি ভিউজ এসে গেছে, তার মানে 10 লক্ষ। এটা তো স্বাভাবিক ব্যাপার, ইউটিউবে ভিউজ কম আসবে, তার কারণ যারা যে 5 লক্ষ লোক ইনস্টাতে দেখছে, যে 3 লক্ষ লোক ফেসবুকে দেখছে, তারা আবার ইউটিউবে এসে কেন দেখবে? এটা তো জাস্ট একটা টিজার, টিজার লোকে কতবার দেখবে? তো সেই হিসেবে জিনিসটা ঘটেছে, এই জিনিসটা খাদানের যে টিজার এসেছিলো সেটার ক্ষেত্রেও ঘটেছিলো। দেবদার ফেসবুকে এত রিচ পেয়ে গেছিলো, বাকি জায়গাতে রিচ কম ছিল, এবং এটাই এখন করতে হবে, কারণ কোথায় ইউজার বেশি সেটা তো দেখতে হবে। এবং সেই মিলে দেখতে গেলে রাজারা জাস্ট ক্রিয়েটেড রেকর্ড, এরকম খুব কম হয়ে একটা গানের টিজার 24 ঘন্টাতে সব প্ল্যাটফর্ম মিলে 1 মিলিয়ন ভিউজ কমপ্লিট করেছে, এটা জাস্ট ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না। এটা ছোট্ট একটা গান, কিছুই সেইভাবে দেখানো হয়নি, জাস্ট কয়েক সেকেন্ড সেটার এই দাপট। তাহলে কালকে যখন পুরো গান আসবে দেবদাকে আমরা পুরোপুরিভাবে নাচতে দেখবো গানের লিরিক্স সহ, তাহলে ভাবো জায়গাটা কোথায় গিয়ে পৌঁছবে। হিউজ ক্রেজ ক্রিয়েট করেছে, দেখেও ভালো লাগছে একটা বাংলা সিনেমার গানের জন্য এরকম ক্রেজ বহুদিন পর হচ্ছে, এবং এটা সেই ধরনের গান তৈরি হচ্ছে যে ধরনের গান আমরা ছোটোবেলায় শুনতাম। তো দেখা যাক শেষ পর্যন্ত গানটা রিয়েক্ট কোথায় গিয়ে পৌঁছয়। তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কমেন্টে জানিও, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, আবার দেখা হবে।